হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী, চলে এসেছি ঝাঁকানাকা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে। মামা বাড়িতে এসে জুনিয়রের একা দশটা পা হয়নি, আমারও কিন্তু কুড়িখানা পা হয়ে গেছে। কারণ ঘুম থেকে উঠতে না উঠতেই ছেলে কোলে নিয়ে এর বাড়ি তার বাড়ি দৌড় মারছি। সো কার কার বাড়ি যাচ্ছি জানার জন্য অবশ্যই আমার ভ্লগটা তোমাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে ওয়াচ করতে হবে। আর আমার মা আজকে রান্নাঘরে কী কী রান্না করলো তোমরা জানবে না, তার জন্য ভ্লগটাকে আরেকটু ইন ডিটেলস দেখতে হবে। আর তাছাড়া জুনিয়রের জন্য বাড়িতে কী কী গিফট এলো, মামু কী কী গিফট জুনিয়রকে কিনে দিল তোমরা জানবে না দেখবে না, তার জন্য আমার ব্লগটাকে এন্ড অবধি ওয়াচ করতে হবে। সো চলো দেরি না করে লাইক কমেন্ট শেয়ার করে আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি দেখতে শুরু করে দাও। এভরিওয়ান গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, হাফ রেডি। এটা হচ্ছে কি বলো তো, হুটহাট বেরোনোর যে রেডিটা হয় সেই রেডিটা একটু লেস্টি, আর কিছু না, চুলটা জাস্ট বেঁধেছি। আর এই যে জিন্সের প্যান্ট আমার সব আগের হচ্ছে, আগের জিন্সের প্যান্ট আমার হচ্ছে, সব বুঝতে পারছো আমি কতটা স্লিম হয়েছি। মা একটু মোটা মোটা লাগছি, মা খাওয়াচ্ছে, তো জুনিয়র রেডি হয়ে গেছে। তো আমরা এই যে আমি আর পুত্র আমার রেডি হয়ে গেছি, এই যে কাঁধে ব্যাগ নিয়ে আমরা এখন স্কুলে যাব। স্কুলে না, কোথায় যাচ্ছি চলো সাথে থাকো, পুরো ব্লগটা এনজয় করো, তাহলেই জানতে পারবে আমরা এখন কোথায় যাচ্ছি। তো চলো আমাদের সাথে থাকো, আর আমরা বেরিয়ে পড়ি এখন। ঘড়িতে বাজে ওই দশটা দশটা হবে। তো চলো সাথে থাকো, এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র দেখার জন্য জুনিয়র ওখানে চুলটা ভালো করে আসলে নিচ্ছে। তো চলো, রোদের তাপটা আজকাল অতটা নেই, আমি বাইরে বেরিয়ে পড়েছি, জুনিয়র এখনও ভিতরে রয়েছে জুনিয়রের ব্যাগ কাঁধে নিয়ে। সো যাবে এই কী যেন বলে আর এই প্রভাত সঙ্গের মাঠ আছে না ওখানটায়, চেনো না, চেনো না তুমি? আচ্ছা ঠিক আছে, গো গাড়ি গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও, আমি আসছি বাচ্চা নিয়ে। রামগড়ে আর যেতে হয়নি, এখন রুমাদের পাশেই চলে এসেছি পাশের বাড়িতে। তো জেঠু জেঠি এখন ট্রান্সফার হয়ে গেছে। এই যে রুমাদি, তো যাই হোক এখন এসছি। জেঠু জেঠি আর এখন অত দূরে থাকে না, এখন আমাদের বাড়ির একদম 10 মিনিটও লাগে না আসতে, রিক্সায় ওঠো আর নেমে পড়ো। তো এখন জুনিয়র আমার কোলেই এখন লেটকে পুটকে রয়েছে। ও মা গো, কি হয়েছে? এই তোমার মেয়েরা কি স্কুলে গেছে? ও তাহলে বিকালে চলে যাবে, আমি এলাম জেঠু জেঠির জন্যই। এখন দাদার কোলে ইয়ে করছে, আর আমি একটুখানি রুমাদিদের নতুন বাড়ির রুম ট্যুর করি। তো এই যে সব জিনিসপত্র, মানে অনেক ইয়ে হয়ে গেছে না, একটু ঠাসা ঠাসি ব্যাপার হয়েছে না গো রুমাদি? অ্যাকচুয়ালি ওই বাড়িতে তো একটু বড় বড় ঘরগুলো না, তো এখানে এটা ডাইনিং রুম, ওখানেও ডাইনিংটা ছোট, এর থেকে ছোট। এই যে রান্নাঘর, এটা এই যে রান্নাঘর, রান্নাঘরটা অনেক বড় হয়েছে। হ্যাঁ কাছাকাছি পেয়েছো তোমার বাড়ির সামনে, এটাই ভালো হয়েছে। হ্যাঁ না, এদিকে উল্টো হয়ে গেছে, ঘরগুলো ছোট ছোট হয়ে গেছে আর রান্নাঘর ডাইনিংটা ওই তুলনায় বড়। হ্যাঁ রান্নাঘরটা আর ডাইনিংটা একটু বড় হয়ে গেছে। যাই হোক মোটামুটি, যাই হোক কাছাকাছি হয়েছে, রামগড়ে আর যেতে হচ্ছে না। রুমাদিটাকে ছোট্ট করেই বলে দিয়ে বড় করে এখন বলা যাবে না। অ্যাকচুয়ালি ছোটবেলায় আমার এদের বাড়িতেই সব সময় কেটে যেত, মা এখানে ডিপোজিট করে মায়ের সব কাজ সেরে নিত। তো প্রাণের চেয়ে প্রিয় জ্যাঠাবাড়ি হচ্ছে আমার, মানে কি বলবো, অনেকটাই একটা প্রিয় জায়গা। শীতের ছুটি গরমের ছুটি জ্যাঠাবাড়িতেই আমার কেটে যেত, তো একটা আলাদা ভালোবাসা এখানে আমার জড়িয়ে আছে। এখানে আমার নতুন নামকরণও আছে, আলাদা একটা নামও রয়েছে, কিন্তু সবাই কিন্তু আমাকে শ্রাবণী বা পিঙ্কি বলে জানে না, ওরা আমাকে মন্দাকিনি বলে ডাকে। সো এরপরে আমার ছেলে কি এক্সাইটিং করছে দেখার জন্য অবশ্যই তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ঝরেছে, দাঁত ফাত উঠেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু রোগা হয়েছে। এই যে বাবা, এটা একটা দাদা, অস্বাভাবিক গরম পড়বে। হ্যাঁ ওখানে তো অস্বাভাবিক গরম পড়বে, আমরা ঘরের ভিতরে থাকি অসুবিধা হয় না বাবা। ওম করে না দাদা, পারবে না, ওম করে না, ও করে না তো পাবে না তো বাবা। বসো 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 বসো, খাটে ছেড়ে দাও, খাটে ছেড়ে দাও। আর ওখানে দেখো খাটে শুয়ে শুয়ে খেলা করছে, আর আমি এখানে লস্যি খাচ্ছি। ঠাকুরের জায়গাটা
ঠাকুরের জায়গাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জেঠি পুজো দিতে পারবে। জেঠির বাড়ি দূরে দেখতে পাচ্ছ একটা শাড়ি ঝুলছে ভায়োলেট কালারের, আর এই যে জেঠুদের ঘর, মানে জেঠু আর জেঠি এইখানে বসে থাকবে, ওখান থেকে মেয়ে হাই হ্যালো করবে, দারুণ ব্যাপার। জেঠির একটু মন খারাপ, কি আর করবে, কিছু করার নেই, এটাই ভালো হয়েছে এখন মেয়ের পাশে। না ওরা ভিতরে থাকবে, ওই ওইখান থেকে তো তোমাদেরকে দেখতে পারবে, তোমরা না দেখতে পারলে ওরা দেখ ঠিক দেখতে পারবে, ওরা দেখতে পায় আমরা পাই না। হ্যাঁ তোমরা এই আলো ঠালোর জন্য দেখতে পাও না, এইখানটা দাঁড়াবো একদম দেখতে পাবো। এখন যাচ্ছি গিয়ে বাড়িতে, ওখানে রিস্কা রয়েছে, হ্যাঁ হ্যাঁ তোমরা তোমরা সাবধানে থেকো, আসি। হ্যাঁ সাড়ে এগারোটা বাজেনি, আমরা বাড়িতে ল্যান্ডিং করে গেছি, এখন আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো, রস টস যেগুলো খাওয়ার, একটু রেস্ট নিয়ে চানু চানু করবো, তারপরে লাঞ্চ করে তারপরে ঘুমুব। সো এটাই হচ্ছে জুনিয়রের রোজকার রুটিন। সো তোমরা সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো, এক্সাইটিং এক্সক্লুসিভ জিনিসপত্র দেখার জন্য। সো এখন ঘড়িতে বাজে 12:30, জুনিয়রের চানু চানু হয়ে গেছে, মা দরজাটা খোলা, বিড়াল ঢুকে আসবে, দরজাটা দিয়ে দিলাম, না বিড়াল ছানাগুলো ঢুকে ওই মাছের জারের কাছে বসে থাকে। সো এই যে জুনিয়াকে এখন খাওয়াবো, তাড়াতাড়ি করে খাইনি, এটাই যুদ্ধ, তারপরে ঘুম ঘুম পাড়িয়ে আসি আজকে দুপুরবেলা মা কী কী রান্না করছে সেগুলো তোমাদের দেখানোর জন্য। সো সাথে থাকো, পুরো ব্লগটা কন্টিনিউ করো। সো আমার মাদার ইন্ডিয়া আজকে বানাচ্ছে কচুর শাক, কচুর শাক আবার ওই মাছের মাথা, পেঁয়াজ, রসুন এইসব দিয়ে আমার বাবা ভালো লাগে না, নিরামিষ মানে পুরো ভেজ কচুর শাক মা বানাচ্ছে উইথ ফোড়ন ঠোড়ন দিয়ে দিয়েছে, এখন ঝাঁকানাগা করে ছেড়ে দিচ্ছে, আর ঝাঁকানাগা করে রান্নাওটাও করে ফেলবে। আর এইদিকে ঝাঁকানাগা করে মাছটা মৃত ঘোষণা হয়েছে, সো মাছটা তো মারা গেছে, এই মাছটা তো জুনিয়রকে আর মা দেবে না। সো এটা কে খাবে জানি না, হয়তো মা নিজেই খাবে। সো পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে কে এই মাছটা খাবে, মৃত মাছটা আজকে কে খাবে। সো এখানে মা দেখো ঝাঁকানাগা করে সবজিটা বানাচ্ছে, এরপরে কী এক্সাইটিং হচ্ছে দেখার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করো। ভিডিও এডিটিং এর কাজে বসতে হবে, নাহলে আবার ভিডিও আপলোড করতে আমার দেরি হয়ে যাবে। পুত্র তো এখন ঘুমোচ্ছে আর পান্ডাকে আসানসোল ব্লগার শ্রাবণী ক্যামেরাটা বন্ধ করো, আমরা ফেস রিভিল করবো না, ক্যামেরা স্টপ। আরে বাবা ইউটিউব এখনো টাকা দেয়নি, তোমাদেরকে কি করে পেমেন্ট করবো? গরম লাগছে জুনিয়রের সাথে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম, এখন 3:30 বাজে, মা খেতে ডাকছে, আরো ঘুমাই। মা কি রান্না বান্না করছে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, ঘুমিয়ে পড়েছি তো ছেলের পাশে, চান করে এসে দেদা আর ঘুম খেয়ালে দিয়েছে, আর গরম লাগছে, দাদাকে বললাম ওখানে এসিটা চালা, এখন মামা আর ভাত খাওয়া দিয়ে কষ্টাকষ্টি করছে। মা কি খাওয়ার দাওয়ার বাড়ছে, চলে কিছু বললি, হ্যাঁ কিছু বললি তোরা, মামা আর ভাগনা পুরো সেম টু সেম ক্যাটাগরির মানুষ হয়ে যাচ্ছে। মৃত মাছের ঝোল সেটা মা আমাকেও খাওয়াবে না, মায়ের ছেলেকেও খাবে না, মা নিজে খাবে, দরকার নেই এসব খাওয়ার আমাদের। সো মা বলে যান মাই খাবে, আমরা খাবো না, তো এখানে এরমই হয় মারা, বুঝেছো, নিজে খাবে আমাদের দেবে না। যাই হোক মা এখানে কচুর শাক বানিয়ে দিয়েছে একদম ঝাঁকানাকা করে, দেখতে পাচ্ছ ঝাঁকানাকা কচুর শাক, না আমার মাংস খাবো না। আর এটা কী করেছো? এটা করেছে মুগ ডাল দিয়ে, লাউয়ের ঘন্ট, এই যে কচুর শাকটা এখানে, আর করেছে সয়াবিন আলু পটলের তরকারি, তাই তো? পেঁয়াজ দিয়েছো? পটলের মধ্যে পেঁয়াজ দিয়েছো? আর যে দাদাকে ডাকতে ব্যস্ত হয়ে গেছে, আর এই 3:30 এখন 40 বাজে, উনি এখন ঘুম থেকে উঠে পড়েছে, ওনার ডাইপার ফুল হয়ে গেছে, ল্যাংটো পাচুতে এখন দাদানকে দেখছে। ওই তোমার দাদা ভাই কই? এই ঘুমা গিয়ে যা, এই ঘুমা। তোমার দাদা ভাই
বাবা বাবা কই হরকৃষ্ণ কই হরিদা ও হরিদা হইতে বাজে ঠিক 4:45 বিকেল আর দেখো আকাশের অবস্থাটা ঠিক এইরকম এখন আম গাছ দেখো কোন দিক দিয়ে হাওয়া আসছে দেখো আর আমি হাওয়ার মধ্যে এসছি ছাদের মধ্যে সেটি বেশ দারুণ লাগছে ওদিকে এইদিকে বেশ মানে আকাশটা ব্যাপক হয়ে রয়েছে আর এই যে দাদার সব পাখিরা এখানে চেঁচামেচি করছে এই দেখো দেখো ভিতর দিয়ে দেখালে তোমরা বুঝতে পারবে প্রচুর পাখি রয়েছে প্রচুর পাখি আর এই দেখো আকাশের অবস্থা বৃষ্টি আদৌ কি হবে জানি না হতেও পারে নাও হতে পারে ওই যে বেড়াল ছানা দুটো ওখানে রয়েছে কি তো হয়েছিল আর জুনিয়ার দেখো মায়ের কাছে থাকবে না মানে কান্না করছে তাহলে আমি ডাইপার কিনতে যাবো চল সামনেই যাবো তোকে নিয়েই যাই দেখো দেখছে জামাটাও ঠিক করে পরেনি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসছি ডাইপার কিনাতে নিয়ে গেলাম তো থাক আমরা আসছি তাড়াতাড়ি চল সো এভরিওয়ান তোমরা ভাবলে আমি একবার ছেলেকে নিয়ে বেরোলাম ডাইপার কিনতে আবার ছেলেকে বাড়িতে ডিপোজিট করে আমি এলাম গিফটের শপে কেন এলাম কী বৃত্তান্ত জানার জন্য তো অবশ্যই আমার ব্লগটা পুরো তোমাদের ওয়াচ করতে হবে আর এই গিফট শপটা আমাদের এখানকার লোকাল দোকান একটা বা পাকাকুর দোকান এখানে সব কম দামে জিনিসপত্র পাওয়া যায় মানে এই যে দেখতে পাচ্ছ সব টয়েসগুলো এর দাম কত বলতো মাত্র 250 টাকা সো এর থেকেও কমে কি পাওয়া যায় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না আমরা এখন এসেছি জুনিয়রের জন্য একটু শপিং করতে সো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে সো এভরিওয়ান আমরা কিন্তু বাড়িতে ল্যান্ডিং করে গেছি আর বাড়িতে ল্যান্ডিং করা মাত্রই জুনিয়রের মামু বিজি হয়ে গেছে ঘোড়া মামুকে ফিট করতে সো এখন ঘোড়া ফিট করা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা রকিং চেয়ার জুনিয়র তো হাই চেয়ারকে মিস করছেই তো এখানে মামা বাড়ির জন্য একটা চেয়ার পার্মানেন্টলি একটা বানানো হলো যে এই পার্মানেন্টলি চেয়ারে জুনিয়র যখনই মামা বাড়িতে ঘুরতে আসবে তখনই এটার মধ্যে দোল দোল খাবে সো তাহলে বাড়ির চেয়ারটাকে একটু কম মিস করবে এখানে বসিয়ে কী বলো তো ওকে খাওয়ানো ঠাওয়ানো বেশ সুবিধে হবে সো এখন জুনিয়র তো ভালো মতন এনজয় করছে বুঝতে পারছে না প্রথমে ব্যাপারটা কি একটু ভয়ও লাগছে আবার একটু আনন্দও জড়িয়ে আছে কারণ হাতে আমার রয়েছে গিটার ঝাঁকানাকা একটা গিটার এসছে যাতে দারুণ দারুণ মিউজিক হয় আর তার সাথে এসছে আরও সব গিফট অ্যাকচুয়ালি দাদা অনেক দিন ধরেই বলছিল জুনিয়রকে কিছু খেলনা কিনে দেবে আর আমার বিশেষ করে আমার মনে হয় জানো না পুরো খেলনার দোকানটাই আমার ছেলের জন্য তুলে নিয়ে চলে আসে কিন্তু সেটা তো সম্ভব নয় পারি না তো পারলে আমি সত্যি সত্যি সব খেলনা নিয়ে এসে জুনিয়রকে দিয়ে দিতাম তো যাই হোক তোমরা প্রে করো আমি যাতে সত্যি সত্যি জুনিয়রকে নানা রকমের খেলনা কিনে উপহার দিতে পারি আর ও সারাদিন খেলে যাবে এটাই তো খেলার বয়স বুড়ো হয়ে গেলে কি খেলবে সো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আর এই যে জুনিয়রের বউ আমার বৌমা বা গার্লফ্রেন্ড যাই বলতে পারো তোমরা সো ওকে নিয়ে আমিও চলে এসেছি এটা খুব কিউট লাগছে অ্যাকচুয়ালি ছেলে যেই ডলগুলো হয় ওগুলো খুঁজেছিলাম পাইনি সো এটাই নিয়ে এলাম জুনিয়রের জন্য তারপরে ভাবছি ভালোই করলাম জুনিয়রের জন্য বউ নিয়ে আমি চলেই এলাম সো বৌমা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলো না সো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে কথা হবে সব কিছু হবে ততদিনের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর এখনও অবধি সাবস্ক্রাইব যদি না করে থাকো ছোট্ট করে দিও সো চলো টাটা।